সকাল 10টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। অর্থহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থ ছাড়ের লক্ষ্যে বিশ্ব নেতাদের সামনে 6টি প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, অর্থহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে হবে, এর পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অত্যন্ত প্রয়োজনীয় তহবিল সংগ্রহে সম্পদের সংস্থান করা দরকার। আমাদের মনে রাখতে হবে যে মানবতার অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে তখন সংকীর্ণ স্বার্থ রক্ষার পথ অনুসরণ করলে তা কোনো সুফল বয়ে আনবে না। শুক্রবার জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্স 2024-এ আলোচনায় এসব কথা বলেন তিনি। 480 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধ্যাপক ডক্টর মাহবুবুল মতিনকে চাকরিচ্যুত করা হয়েছে। শুক্রবার রাত 10টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নূর আহমদ। তিনি বলেন, সিন্ডিকেটের সদস্যদের সুপারিশ অনুসারে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুতর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী বলেন, যৌন হয়রানির অভিযোগটি গুরুতর, এজন্য একটা সিন্ডিকেট এজেন্ডা নিয়ে এই বিশেষ সিন্ডিকেট সভা করা হয়েছে। দুইটি তদন্ত কমিটির রিপোর্টে অধ্যাপক ডক্টর মাহবুবুল মতিনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির প্রমাণ মিলেছে। কমিটির সদস্যরা ওই শিক্ষককে চাকরি থেকে অপসারণ করারও সুপারিশ করেছেন, সে অনুযায়ী সিন্ডিকেট চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। স্নাতকোত্তর পর্বের থিসিস করতে গিয়ে শিক্ষক মতিন কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন বলে গত 31 জানুয়ারি অভিযোগ করেন চাকরি চবির রসায়ন বিভাগের এক ছাত্রী। ময়মনসিংহের আলালপুরে বাস সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসের চালক ও সুপারভাইজারকে গ্রেফতার করেছে শেরপুরের ঝিনাইগাতি থানা পুলিশ। শুক্রবার রাত 12টার দিকে ঝিনাইগাতি সদর ইউনিয়নের বন্ধ ভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারে হলেন শেরপুর শহরের মিরগঞ্জ এলাকার আহসান হাবিব চানের ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম ও চাপাতলি এলাকার আনিসুর রহমানের ছেলে মোহাম্মদ জাফর মিয়া জনি। এদের মধ্যে সিরাজুল ইসলাম ওই বাসের চালক ও জনি সুপারভাইজার। বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমেদ বলেন, ঘটনার পর খবর পেয়ে আদিল সরকার বাসের চালক ও হেলপারকে ধরতে অভিযান শুরু করে ঝিনাইগাতি থানা পুলিশ। পরে রাতে উপজেলার সদর ইউনিয়নের বন্ধ ভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এক দেওয়ালেই ফুটে উঠেছে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট সংলগ্ন দেওয়ালটি ভরে উঠেছে রেল স্টেশন সহ প্রায় সবকটি গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায়। রং তুলির আচরে ব্যতিক্রমী উপস্থাপনায় দেওয়ালটি রাঙিয়ে তুলেছেন বিশ্ববিদ্যালয়ের অনির্বাণ 66 ব্যাচের শিক্ষার্থীরা। এক দেওয়ালেই ফুটে উঠেছে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট সংলগ্ন দেয়ালটি ভরে উঠেছে রেল স্টেশন সহ প্রায় সবকটি গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায়। রং তুলির আচরে ব্যতিক্রমী উপস্থাপনায় দেয়ালটি রাঙিয়ে তুলেছেন বিশ্ববিদ্যালয়ের অনির্বাণ 66 ব্যাচের শিক্ষার্থীরা। প্রত্যেকটা ব্যাচই নিজেদের একটা ছাপ রেখে যেতে চায়, তো যে কারণে 66 ব্যাচ আমাদের অনির্বাণ ব্যাচ যে কাজটা করেছে, র্যাগ ওয়ালের যে কনসেপ্ট আমাদের সাথে পরিচিত করে দিয়েছে, এটা আসলে যতটা না আমাদের জন্য খুশির তার চেয়ে অনেক বেশি আমাদের দেখতে অনেক ভালো লাগতেছে। কারণ এই দেয়ালটার আগে যে অবস্থা ছিল আর এখন যে অবস্থা আকাশ পাতাল, মানে এটা যদি বিফোর অ্যান্ড আফটার করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে কত চমৎকারভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন জীবনটা এখানে ফুটে উঠতেছে। সরে জমিনে দেখা যায় দেওয়ালের বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন, কিউব চত্বর, স্টেডিয়াম, নীল সবুজ ঘাস, প্রশাসনিক ভবন, পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, আমবাগান, শামসুজ্জুহা চত্বর, বই চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, সাবাস বাংলাদেশের ভাস্কর্য। আগে হাইটে গেলে পোস্টার লাগতো, ভালো লাগতো না, এখন হাইটে গেলে মনে হয় যে তাকায় দিয়ে একটা প্রশান্তি কাজ করে। আমি চাই যে বিশ্ববিদ্যালয়ের সব দেয়ালগুলো যদি এরকম একটা সৌন্দর্য জায়গা ওঠে, যেরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা হলে একটা জায়গায় তুলছে, তারপরে বুয়েটে প্রতি বছর একটা ব্যাচ যায়, একটা ব্যাচ যায় আপনার একটা ওয়াল তৈরি করে দিয়ে যায়, এটা তাদের স্মৃতি হিসেবে যদি প্রতিটা ওয়াল রাখে একটা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়ে। শিক্ষার্থীদের চা আড্ডায় মেতে ওঠার দৃশ্য তুলে ধরা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে চাই যে ক্যাম্পাসে আরও যে সকল জরাজীর্ণ অবস্থা, যে সকল ওয়ালগুলো রয়েছে, বিশেষ করে আমাদের ক্লাসরুমের আশেপাশে অনেক জায়গায় দেখা যায় যে ওয়ালগুলোর অবস্থা খুবই নাজেহাল। আমরা চাই যে এরকম সুন্দর করে যাতে বাকি ওয়ালগুলো থেকে শুরু, বিভিন্ন দেয়ালিকা থেকে শুরু করে আরও চিত্রাঙ্কন করা হোক, দিন দিন আরও আমাদের ক্যাম্পাসের পরিবেশটা আরও বেশি সুন্দর হোক, এটাই আমার কামনা।
অনির্বাণ 66 ব্যাচের একাধিক শিক্ষার্থী জানান 21 জানুয়ারি ছিল তাদের ব্যাচ ডে। ওই দিন বিশ্ববিদ্যালয়ে পা দেওয়ার 5 বছর পূর্ণ হয়। ব্যাচের 5 বছর পূর্তিতে ক্যাম্পাসের অপরিচ্ছন্ন একটি দেওয়ালকে 13 খণ্ডে বিভক্ত করে বিভিন্ন চিত্রে রাঙিয়ে তোলা হয়েছে। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও সহযোগিতা করেন। যুগ যুগ ধরে সাধারণ কাঠের দরজা কিনছেন, আর কিছুদিনের মধ্যেই দরজা বেঁকে যাওয়া, ফাঁকা হওয়া, ঘুণে ধরা ও পানিতে নষ্ট হওয়ার সমস্যায় পড়ছেন? এই সব সমস্যার সমাধান পেতে কিনুন কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, যা বেঁকে যায় না, ফাঁকা হয় না, ঘুণে ধরে না, এমনকি পানিতেও নষ্ট হয় না। আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মহানগরের একটি ওয়ার্ডের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি এই ঘোষণা দেন। একই সঙ্গে শহরের 2 নং রেলগেট এলাকায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। এমপি মহোদয় সামিন ভাই বলছে এটা আমার আসন, আমার নির্বাচনী এলাকা, ওইখানে তোমরা যাবো না। আমি যেভাবে কমিটি করি সেভাবে করে এখন আমার আনোয়ার কাকার কাছে আর শুদ্ধ কুকুর ছাড়া গেছে প্রশ্ন, ওনার নয়টা ওয়ার্ড যদি নির্বাচনী এলাকা হয়ে থাকে তাহলে 27টা ওয়ার্ডে আমার নির্বাচনী এলাকা সাহসে কোন অধিকারে আমাকে না জিজ্ঞেস করে করোনা পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখা দিয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। বৈদেশিক মুদ্রার সংকট প্রকট আকার ধারণ করেছে, সে সঙ্গে হঠাৎ করে দেশের পাইপলাইনে থাকা বৈদেশিক ঋণ কমতে শুরু করেছে। পাইপলাইনে ঋণের পরিমাণ কমলেও শুধুমাত্র 8টি উন্নয়ন সহযোগিতার কাছে পড়ে আছে 10.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ। সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নিয়মিত প্রকাশনা ফ্লো অফ এক্সটার্নাল রিসোর্সেস ইন বাংলাদেশ শীর্ষক 2022-23 প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে। রাশিয়ার বিরোধী নেতা নাভালনি কারাবন্দী অবস্থায় মারা গেছেন। শুক্রবার হঠাৎ তার মৃত্যুর খবর আসে। এরপর পশ্চিমা দেশগুলো পুতিনের দিকে অভিযোগ তুলে বিবৃতি দিতে শুরু করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী, এজন্য পুতিনকে জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানান তিনি। জেলেনস্কি বলেন নাভালনিকে পুতিনই হত্যা করেছে, নাভালনির মতো আরও হাজার হাজার মানুষকে পুতিন নির্যাতন করছেন বলেও অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এর আগে প্রিজন সার্ভিসের বরাত দিয়ে রুশ গণমাধ্যমে বলা হয় কারাগারে হাতাহাটির সময় নাভালনি অসুস্থ বোধ করেন এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান, সময় অ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম চলে আসে। ঘটনার পরপরই চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানান, তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। усім етнічним українцям та їхнім нащадкам зріст допомагає нам попри сотні. ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তারা গাজার দক্ষিণাঞ্চলের প্রধান হাসপাতালে অভিযান চালিয়ে কয়েক ডজন সন্দেহভাজনকে আটক করেছে। সে সময় হাসপাতালের কর্মী ও রোগীদের গোলাগুলির মুখে জোর করে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। ইসরায়েল বলছে তারা খান ইউনিসের নাসের হাসপাতাল লক্ষ্য করে সুনির্দিষ্ট ও সীমিত অভিযান পরিচালনা করেছে। তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে হামাস সেখানে জিম্মিদেরকে রেখেছে, তবে এই অভিযোগকে মিথ্যা উল্লেখ করে নাচক করে দিয়েছে হামাস। হাসপাতালের পরিচালক বলেছেন সেখানকার অবস্থা বিপর্যয় ও খুবই বিপজ্জনক। পাকিস্তান ক্রিকেটে যেন নাটকীয়তা শেষ নেই, একের পর এক মঞ্চায়ন করা হচ্ছে নতুন নাটকের। সেই নাটকীয়তায় সর্বশেষ মঞ্চায়িত করা হয়েছে মোহাম্মদ হাফিজকে। বিশ্বকাপের পর হাফিজকে টিম ডিরেক্টর ও অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব প্রদান করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর 2 মাস না যেতেই তাকে সরিয়ে দেওয়া হলো পিসিবি থেকে। পিসিবির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে ম্যাচ শেষ হওয়ার কারণেই হাফিজকে বোর্ডের দায়িত্ব থেকে সরানো হয়েছে। বলা হয়েছে গত মাসে নিউজিল্যান্ড সিরিজ শেষেই হাফিজের চুক্তি ম্যাচ শেষ হয়েছে, ম্যাচ শেষ নাকি বাদ দেওয়া হয়েছে এবার সেই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন হাফিজ। নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে ঘটনা তুলে ধরেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।